ইংরেজির নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ধরনের রাজনৈতিক শুভেচ্ছা পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে কিভাবে খুব সহজেই ডিজাইন করতে পারি, মূলত এই সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি। আমরা যদি সেই লিঙ্কে একটা ক্লিক দেই তাহলে আমাদের সামনে কিন্তু কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মূলত এই পোস্টারে পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি, যার জন্য করে আমাদেরকে এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সাবমিটে ক্লিক দিতে হবে। আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি। আমার টিউটোরিয়ালে যদি আপনি সব মোটরা দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন, এবং পাসওয়ার্ডটি কালেক্ট করে জাস্ট আমরা এখানে দিয়ে সাবমিটে একটা ক্লিক দিব। সাবমিটে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট এই লিঙ্কের উপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলেও কিন্তু খুব সহজে আমরা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো। জাস্ট এখান থেকে থ্রিটা একটা ক্লিক দিতে হবে, দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশনে একটা ক্লিক দিলে এই পিএলপি ফাইলটি কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা এটা মিনিমাইজ করে নিব। জাস্ট মিনিমাইজ করে নেওয়ার পরে এখন আমাদেরকে পিক্সেলল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করতে হবে, কেননা পরবর্তী স্টেপগুলো আমরা পিক্সেলল্যাবেই করবো। জাস্ট আমরা পিক্সেলল্যাবটি ওপেন করি। পিক্সেলল্যাবটি ওপেন করার পরে আমাদেরকে সাইডে থ্রিটা একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে আমরা একটা ক্লিক দেবো। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন, এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে জাস্ট আমাদেরকে ওই ফাইলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দিই তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মূলত এটা আমাদের মূল পোস্টার, আর আমি এখানে প্রত্যেকটাতে লগ দিয়ে রাখছি। প্রথমে আমাদেরকে এই ব্যানারটি ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আমরা এখানে নামটা পরিবর্তন করার জন্য করে নামের উপর থেকে লকটি তুলে দিব। লকটি তুলে দিয়ে নামের উপর ট্যাপ দিয়ে আমরা কিন্তু খুব সহজে নামটি পরিবর্তন করে নিতে পারবো। আর আমি এখানে যে ফ্রন্টটা ব্যবহার করছি এটা বাই ডিফল্টভাবে দেওয়াই থাকবে। জাস্ট লেখাটা পরিবর্তন করলে অটোমেটিকলি কিন্তু এই ফ্রন্টে নিয়ে নেবে। আমরা কিন্তু খুব সহজে দেখেন কালারটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। যদি আপনি মনে করেন যে আমি এই কালারটা দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা পরিবর্তন করে নিতে পারি। জাস্ট এভাবে পরিবর্তন করে নিতে পারবো। আর এখানে পদবিটা পরিবর্তন করার জন্য করে সেম প্রসেস, আমরা পদবির উপর থেকেও লকটি তুলে দিব। লকটি তুলে দেওয়ার পর এখানে ট্যাপ দিয়ে আমরা কিন্তু খুব সহজে পদবিটা পরিবর্তন করে নিতে পারব। জাস্ট এখান থেকে তেমন কঠিন কোনো কাজ নাই। জাস্ট আমরা যদি একটু দেখাই আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা এখান থেকে কালার ইফেক্ট নামে একটা অপশন পেয়ে যাবো। জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে আমরা যদি এই অপশনটা একটু কম বেশি করি তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখেন কাস্টমাইজ হতে থাকবে বা পরিবর্তন হতে থাকবে। আর এখানে যে শেপটা আমি ব্যবহার করছি শেপটা কালার পরিবর্তন করার জন্য করে শেপটা সিলেক্ট করে আমাদেরকে হলো যে কালার অপশনটাতে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি ব্যবহার করতে পারেন, অথবা আপনার থিমের সঙ্গে যে কালারটি যাচ্ছে আপনি কিন্তু খুব সহজে এখান থেকে সেই কালারটি দিতে পারেন। তেমন কঠিন কিছু না। আর এখানে ভিতরে যে লেখাগুলো আছে আমরা কিন্তু প্রত্যেকটা লেখায় কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে যতগুলো লেখায় রাখছি জাস্ট সিলেক্ট করে কালার অপশনটা এনেবেল করে দিয়ে আপনার যে কালারটি ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটি চুজ করে দিতে পারেন। আর এখানে দেখেন এই পিএনজিটাও কিন্তু আমরা খুব সহজে পরিবর্তন করে নিতে পারবো কালার। এখানে তেমন কঠিন কোনো কিছু নাই, খুব সহজে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। দেখেন এখানে লেখাটার কালারও কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারি, আমরা আউটলাইনটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবো যদি মনে করেন। এখানে ছবি অ্যাড দেওয়ার জন্য করে প্রথমে আমাদেরকে এই ছবিটা ডিলিট করতে হবে। ছবিটা ডিলিট করার পর এখান থেকে প্লাস এখানে একটা ক্লিক দিব। প্লাস এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে, অর্থাৎ এখন আমাদেরকে গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটা এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে। আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে খুব সহজে আমরা রিমুভ করতে পারি এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। ছবিটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো, একটু ক্রপ করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু ক্রপ করে নিব। নেওয়ার পরে জাস্ট আমরা এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পরে ছবিটা আমাদেরকে ওয়ান স্টেপ নিচে নিয়ে আসতে হবে, জাস্ট আউটলাইনের নিচে দিয়ে দিলে হয়ে যাবে। আমাদের কাজটা কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট। এখন আমরা কিন্তু এটা সেভ দেবো। সেভ দেওয়ার জন্য করে আমাদেরকে সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজের সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি, আপনারা অবশ্যই কাস্টমে একটা ক্লিক দিবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আলট্রাতে একটা ক্লিক দিতে হবে। আলট্রাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা কিন্তু যে কোনো জায়গায় খুব সহজে এটা ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার জন্য করে।